বন্ধুরা আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প বেদেনী এই গল্পের নায়িকা রাধিকা জৈবশক্তির প্রাবল্যে একের পর এক সঙ্গী বদল করেছে সে যখন যে পুরুষের সঙ্গে থেকেছে তাকেই সম্পূর্ণরূপে ভালোবেসেছে আবার নতুনের দর্শনে বিনা দ্বিধায় ঘর ছেড়েছে পুরনোকে ছেড়ে নতুনের সঙ্গ পেতে তার সামান্যতম অনুশোচনা হয়নি কেবল কামজ ভোগী তার জীবনে মুখ্য হয়ে উঠেছে চলুন শোনা যাক গল্পটি তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শম্ভুবাজিকর এ মেলায় প্রতি আসে তাহার বসিবার স্থানটা মা কঙ্কালির এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে লোকে বলে বাজি কিন্তু শম্ভু বলে ভোজবাজি সার্কাস ছোট তাবুটার প্রবেশপথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি সার্কাস লেখাটার একপাশে একটা বাঘের ছবি অপরদিকে একটা মানুষ তাহার এক হাতে রক্তাক্ত তরবারি অপর হাতে একটি ছিন্ন মুন্ডু প্রবেশমূল্য মাত্র দুইটি পয়সা ভিতরে আছে কিন্তু গোলকধামের খেলা ভিতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয় পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্য দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ দিল্লিকা বাদশা কাবুলকে পাহাড় তাজবিবিকা কবর তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায় সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে বাঘের সম্মুখের থাবা দুইটা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া তাহার সহিত মুখোমুখি দাঁড়াইয়া বাঘের চুমা খায় সর্বশেষ বাঘটার মুখের ভিতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুড়িয়া দেয় মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরিয়া দিল সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া উঠে তাহার পরেই খেলা শেষ হয় দর্শকের দল বাহির হইয়া যায় সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভু বাহির হইয়া আবার তাবুর দুয়ারে জয়ঢাক পিটিতে থাকে দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদিনী প্রকাণ্ড একজোড়া করতাল বাজায় ঝন ঝন মধ্যে মধ্যে শম্ভু হাঁকে বড় এই বড় বাঘ ঘোড়া ঘোরা হয় মানুষের চুমা খায় জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে কিন্তু খায় না কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়ে বাঘটাকে একটা তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে কাঁবর দুয়ারে সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল স্পন্দিত বক্ষে তাবর দিকে অগ্রসর হয় দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনি দুইটি করিয়া পয়সা লইয়া তবে প্রবেশ করিতে দেয় এছাড়াও বেদেনীর নিজের খেলাও আছে তাহার আছে একটা ছাগল বাঁদর আর গোটা কয়েক সাপ সকাল হইতেই সে আপনার ঝুলিঝাঁপি লইয়া গ্রামে বাহির হয় গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে এবার শম্ভু কঙ্কালের মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল কোথা হইতে আর একটা বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়াছে কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দা কারণেও অনেক অভিনবত্ব আছে বাহিরে দুইটা ঘোড়া আর একটা গরুর গাড়ির উপর প্রকাণ্ড একটা খাঁচা নিশ্চয় উহাতে বাঘ আছে গরুর গাড়ি তিনখানা নামাইয়া শম্ভু নূতন তাবর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিল তারপর আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলিল শালা তাহার মুখ ভীষণ হইয়া উঠিল শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র সাপ যেন মাখানো আছে ক্রূর নিষ্ঠুরতা পরিব্যাঞ্জক একধারার উগ্র তামাটে রঙ আছে শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে অতি দীর্ঘ সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা মুখে কপালের নিচেই নাকে একটা খাঁজ সাপের মতো ছোট ছোট গোল চোখ তাহার উপর সে দন্তু সম্মুখের দুইটা দাঁত কেমন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে হিংসায় ক্রোধে সে যেন ভয়াবহ হইয়া উঠিল রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া উঠে তেমনই ঝকমক করিয়া উঠিল সে বলিল দাঁড়া খাঁচায় দিব গক্ষুরার ডেকাছেররা রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নতুন তাঁবুটার ভিতর ঢুকিয়া বলিল কে বেটে মালিক কে বেটে কি চাই তাঁবুর ভিতরের আর একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ ছয় ফিটেরও অধিক লম্বা শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ় কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায় লম্বা হালকা দেহ তাজা ঘোড়া যেমন একটি মনোরম লাবণ্যে ঝকমক করে লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটা লাবণ্য আছে রং কালোই নাকটি লম্বা টিকালো চোখ দুইটি সাধারণ পাতলা ঠোঁট দুইটির উপর তুলি দিয়া আঁকা গোফের মতো একজোড়া গোপ সুচাগ্রো করিয়া পাক দেওয়া মাথায় বাবরি চুল গলায় ঝুলানো একটি সোনার ছোট চৌকা তোক্তি সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল দুজনই দুজনকে দেখিতেছিল বাজিকর আবার প্রশ্ন করিল কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুর ভুর করিয়া উঠিল শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল বলিল এ জায়গা আমার আমি আজ পাঁচ বছর এইখানে বসছি ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিয়া মাতালের হাসি হাসিল বলিল সে হবে আগে মদ খাও টুকটাক শম্ভুর পিছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রে দ্রুততম গতিতে যেন গত বাজিয়ে উঠিল রাধিকা কখন আসিয়া শম্ভুর পিছনে দাঁড়াইয়াছিল সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল কটি বোতল আছে তোমার নাগর মদ খাওয়াইবা ছোকরাটি শম্ভুর মুখ হইতে পিছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ের মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল কালো সাপিনীর মতো ক্ষীণতনু দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা তাহার ঘন কুঞ্চিত কালো চুলে চুলের মাঝখানে সাদা সুতার মতো সিথিতে তাহার ঈষৎ বঙ্কিম নাকে টানা অর্ধনিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুটি চোখে সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা সে যেন মদিরার সমুদ্রে সদ্য স্নান করিয়া উঠিল মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে মোহফুলের গ্রন্থ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা বেদিনীর কালো রূপও চোখে তেমনই একটা ধরাইয়া দেয় নেশা শুধু রাধিকাই নয় এই বেদেজাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপবৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য রাধিকার রূপের মধ্যে একটা যেন প্রতীকের সৃষ্টি করিয়াছে কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধার মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয় মোহের মধ্যে ভয়ের চেতনা জাগাইয়া তোলে বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত বিচ্ছিন্ন হইয়া যাইবে রাধিকার খিলখিল হাসি থামে নাই সে নূতন বাজিকরের বিস্ময় বেয়বহল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল রে গেল যে নাগরের বাজিকর এবার হাসিয়া বলিল বেদের বাচ্চা গো আমি বেদের ঘরে মদের অভাব এসো কথা সত্য এই অদ্ভুত যাত্রী মদ কখনও কিনিয়া খায় না উহারা লুকাইয়া চোলাই করে ধরাও পড়ে জেলেও যায় কিন্তু তা বলিয়া স্বভাব কখনও ছাড়ে না শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল আহ্বানকারীও তাহার স্বজাতি নতুবা সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল তুই আইলি কেন এখানে রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল মরণ তোমার আমি মত খাব নাই তাঁবুর ভিতরে ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল চারদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি ও এক রাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে একটা পাতায় এখনও খানিকটা মাংস আর একটায় কিছু মুড়ি পেঁয়াজ লঙ্কা খানিকটা নুন দুইটি খালি বোতল গড়াইতেছে একটা বোতল অর্ধ সমাপ্ত বিশ্বস্ত বসনা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে মাথার চুল ধুলায় রুক্ষ হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত মুখে তখনও মদের ফেনা বুদ্বুদের মতো লাগিয়া রহিয়াছে হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল তোমার মেদেনি ইজি কলা গাছের পাড়া পড়েছে গো নূতন বাজিকর হাসিল তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগা মাটি সরাইয়া দুইটা বোতল বাহির করিয়া নিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নূতন বাজিকর আর রাধিকা শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল প্রথম পাত্র পান করিয়াই রাধিকা বলিল কি নাম গো তোমার বাজিকর নূতন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল নাম শুনি গালি দিবা আমারে বেদেনি কেনে নাম বটে কৃষ্ট বেদে তা গালি দিব কেন তোমার নাম যে রাধিকা বেদেনি তাই বলছি রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল পরক্ষণেই সে কাপড়ের ভিতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নূতন বাজিকরের গায়ে ছড়িয়া দিয়া বলিল কই কালিয়া দমন কর দেখি কৃষ্ট দেখি শম্ভু চঞ্চল হইয়া পড়িল কিন্তু কৃষ্টবেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল একটা কালো কেউটের বাচ্চা আহত সর্বশিশু হিস গর্জন করিয়া ফনা তরিয়া দংশনোদ্দূত হইয়া উঠিল শম্ভু চিৎকার করিয়া উঠিল আকামা অর্থাৎ বিষদাত এখনও ভাঙা হয় নাই কৃষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাঁক হইতে ছোট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার বিষ দাঁত ও বিশেষ থলি দুইটি কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছড়িয়া দিল রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরিয়া ফেলিল কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল বলিল আমার সাপ তুমি কামাইলা কেন কৃষ্টু বলিল তুমি যে বললাগো দমন করতে বলিয়া সেও একবার হা হা করিয়া হাসিয়া উঠিল রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল সন্ধ্যার পূর্বেই নতুন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে সেখানে সমারোহ পড়িয়া গিয়াছে বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনাবাজিতে আরম্ভ করিয়াছে একটা পেট্রোম্যাং আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে রাধিকা আপনাদের ছোট তাঁবটির বাহিরে আসিয়া দাঁড়াইল তাহাদের খেলার তাবু এখনও খাটানো হয় নাই রাধিকার চোখ দুইটি হিংস্রভাবে যেন জ্বলিতেছে শম্ভু নিকটেই একটা গাছতলায় তলায় নামাজ পড়িতেছিল আরও একটু দূরে আর একটা গাছের পাশে নামাজ পড়িতেছিল কেষ্ট বিচিত্র জাত বেদেরা জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে তবে ধর্মে ইসলাম আচারে পুরা হিন্দু মনসা পূজা করে মঙ্গলচন্ডী ষষ্ঠীর ব্রত করে কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে নাম রাখে শম্ভু শিব কৃষ্ণ হরি কালী দুর্গা রাধা লক্ষ্মী হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ এমনই আরও একটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পৌরাণিক গান করে তাহারা নিজেদের বলে পটুয়া পট তাহারা নিজেরাই আঁকে বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে হয় না নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ বিবাহ হয় মোল্লার নিকট ইসলামীয় পদ্ধতিতে মরিলে পোড়ায় না কবর দেয় জীবিকায় বাজিকর সাপ ধরে সাপ নাচাইয়া গান করে বাঁদর ছাগল লইয়া খেলা দেখায় অতি সাহসী কেহ কেহ এমনই তাঁবু খাটাইয়া বাগলইয়া খেলা দেখায় কিন্তু এই নূতন তাবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখায় নাই রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল তাহার মনসক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা ইহার মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে সবল দৃঢ় ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ চকচকে চিকন লোম মুখে হিংস্র হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়া আছে আর তাহাদের বাঘটা স্থবির শিথিল দেহ কর্কশ লোম খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নূতন বাঘ কিনিবার জন্য কিন্তু শম্ভুর যে কি মমতা ওই বাঘটির প্রতি যাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না নামাজ সারিয়া শম্ভু আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল তুরই ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে লাই ক্রুদ্ধস্বরে শম্ভু বলিল তো জানছিস সব রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল না জানি না আমি তুই জানছিস সব শম্ভু চুপ করিয়া রহিল কিন্তু রাধিকা থামিল না কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল ওরে মরা বুড়ার নাচন দেখতে কার কবে ভালো লাগে রে আমারে বলে তু জানছিস সব শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের ভঙ্গিতেই বাহির করিয়া সে বলিল ছোকরার উপর বড় টান দেখি তোর রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া উঠিল কি বললি বেঈমান শম্ভু আর কোনো কথা বলিল না অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল বেহমান তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল সব ভুলিয়া গিয়াছে সে নিজের বয়সটাও তাহার মনে নাই চল্লিশ বৎসরের পুরুষ তুই তো বুড়া রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি রাধিকা এই সবে বাইশে পা দিয়েছে সে কি দায় পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাবুর ভিতরে ঢুকিয়া গেল সত্য কথা পাঁচ আগের ঘটনা রাধিকার বয়স তখন সতেরো তাহারও তিন বছর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল শিবপদ ছিল রাধিকার চেয়ে বছর তিনেকের বড় আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয় শান্ত প্রকৃতির মানুষ কোমল মুখশ্রী বড় বড় চোখ সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি সাপ বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না সে করিত বেতের কাজ ধামা চেয়ার পালকির ছাউনি করিত ফুলের শৌখিন সাজি তৈয়ার করিত তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি বাদর ছাগল শিবপদর সঙ্গে আরও একটা যন্ত্র থাকিত তাহার কোমরে গোজা থাকিত বাঁশের বাঁশি রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত শিবপদও রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত ইহা ছাড়াও শিবপদর আর একটা বড় গুণ ছিল তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত অতি ধীর প্রকৃতির লোক শিবপদও এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় শিখিয়াছিল এই জন্য তাহার পরামর্শ প্রবীণরাও গ্রহণ করিত গ্রামের মধ্যে সম্মান কত তাহার আর সেই শিবপদও ছিল রাধিকার কৃতদাসের মতো টাকা করি সব থাকিত রাধিকার কাছে তাতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার খুব ঘন ঘন ঘর কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত শিবপদও বারো মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে এই সময় কোথা হইতে দশ বছর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু সঙ্গে এই বাঘটা একটা ছেঁড়া তাবু আর এক বিগত যৌবনা বেদেনী বাঘ ও তাবু দেখিয়া সকলের তাক লাগিয়ে গেল প্রথম যেদিন রাধিকা শম্ভুকে দেখিল সেই দিনের কথা আজও তাহার মনে আছে সেই উগ্র পিঙ্গলবর্ণ উদ্ধত দৃষ্টি কঠোর বলিষ্ঠ দেহ মানুষটাকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল শম্ভু তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত সেই প্রথম ডাকিয়া বলিল এই বেদিনী দেখি তোর সাপ কেমন রাধিকার কী যে হইয়াছিল সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল নাগরের শখ যে দেখি খুব পয়সা দিবা বেশ মনে আছে শম্ভু বলিয়াছিল পয়সা দিব না তো সাপ দেখাবে আমি বাঘ দেখাবো বাঘ রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়েছিল। কে লোকটা যেমন অদ্ভুত চেহারা তেমনি অদ্ভুত কথা বলে বাঘ দেখাইবে সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল সত্যি বলছ বেশ দেখো আগে আমার বাঘ দেখো সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া গিয়া সত্যই বাঘ দেখাইয়াছিল রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল ই তুমি কি করো লড়াই করি খেলা দেখাই হ্যাঁ দেখবি তো বলিয়া সঙ্গে সঙ্গেই খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া তুলিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল বেশ মনে আছে রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল তুই এবার সাপ দেখা আমাকে রাধিকা সে কথার উত্তর দেয় নাই বলিয়াছিল ওটা তোমার পোষ মেনেছে হিহি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল হি বাঘিনী পোষ মানাইতে আমি ওস্তাদ আছি কি যে হইয়াছিল রাধিকার এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাবুতে উঠিয়াছিল শিবপদর চোখের জলে বুক ভাসিয়া গিয়াছিল কিন্তু রাধিকার মমতা হওয়া দূরের কথা লজ্জা হওয়া দূরের কথা ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রেড়ি করিয়া উঠিয়াছিল রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল কিন্তু রাধিকা সে গ্রাহ্যই করে নাই সেই রাধিকার আনিত অর্থে শম্ভুর এই তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হইয়াছিল সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে দুঃখেই দিন চলে আজকাল শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয় কিন্তু রাধিকা একটি দিনের জন্যেও দুঃখ করে নাই আর সেই বেইমার কিনা এই কথা বলিল সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল ওদিকে নূতন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে দোসরা দফায় খেলা আরম্ভ হইবে মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন রিড়ি করিয়া উঠিল উহাদের তাবুতে নিষিদ্ধ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয় সহসা তাহাদের তাঁবর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চকণ্ঠস্বর্শ নিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কৃষ্ট তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক চোখ রাঙা সেই তখন কথা বলিতেছিল কেন ইথে দোষটা কি হলো তোমরা বসে রইছো আমাগর খেলা হচ্ছে খেলা দেখবার নেওতা দিলাম তো দোষটা কি হলো শম্ভু চিৎকার করিয়া উঠিল খেল দেখাবেন খেলোয়াড়ি আমার অপমান করতে আসছিস তো কৃষ্ট কি বলিতে গেল কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা কুড়াইয়া লইয়া সজরে তাহাকে লক্ষ্য করিয়া মারিয়া বসিল অব্যর্থ লক্ষ্য কিন্তু কৃষ্ট অদ্ভুত সে বলের মতো সেটাকে লুফিয়া ধরিয়া ফেলিল তাহার পর ইটটাকে লুফিতে লুফিতে চলিয়া গেল রাধিকা বিস্ময়ে সামান্য কয়েকটি মুহূর্ত যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল সে ঘোর কাটাইতে সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল কিন্তু শম্ভু তাহাকে নিবৃত্ত করিল শেষ হাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ধরিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে আরম্ভ করিল শম্ভু বলিল এই মেলার বাদী বাঘ নিলিয়ে আসব ওদিকের তাঁবু হইতে কৃষ্টুর কণ্ঠস্বর ভাসিয়া আসিল খোল কানাত ফেলে দেখুললে তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়ে রাধিকা দেখিল তাবর কানাত খুলিয়া দিতেছে অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয় সে ক্রোধে গর্জন করিয়া উঠিল দিব আগুন ধরাইয়া তাবুতে শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল কৃষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কস্যুত দেখাইতেছে রাধিকা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল নতুন খেলা কিছু বার করো তুমি নইলে বদনামী হবে কেউ দেখবে না খেলা আমাগর শম্ভু দাঁতে দাঁত চাপিয়া বলিল কাল পুলিশে ধরাইয়া দিব সেলাকে মদের সন্ধান দিয়ে দিব ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া না বাঘটার সহিত কৃষ্ট লড়াই করিল ইহ একটা থাবা বসাইয়াছে বাঘটা রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল সঙ্গে সঙ্গে আক্রোশও ফুলিতেছিল তাঁবুটা আগুন ধরিয়া ধুধু করিয়া জ্বলিয়া যায় কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয় পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল শম্ভু নাই সে বোধ হয় দুই চারজন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল কিষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়াছে দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন একই সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল দারোগা তাহার আপাদমস্তক দেখিয়া বলিলেন ডাকো সব আমরা তাবু দেখব আবার সেলাম করিয়া বেদেনে বলিল কি কসুর করলাম হুজুর মদ আছে কি না দেখব আমরা ডাকো বেটা ছেলেদের এইখান থেকেই ডাকো রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাবরই লোক ভাবিয়াছেন কিন্তু সে আর তাহার ভুল ভাঙিল না সে বলিল ভিতরে আমার কচি ছেলে রইছে হুজুর আচ্ছা ছেলে নিয়ে আসতে পারো তুমি আর ডেকে দাও পুরুষদের রাধিকা দ্রুত তাবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটার আলগা মাটি সরাইয়া দেখিল তিনটা বোতল তখনও মজুদ রহিয়াছে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল তিনটাকে পুড়িয়া ফেলিল সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল শীতের দিনে সযত্নে বস্ত্রাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না তাঁবুর মধ্যে কৃষ্ট অঘরে ঘুমাইতেছিল পায়ের ঠেলা দিয়া তাহাকে জাগাইয়া দিয়া রাধিকা বলিল পুলিশ আসছে বসে রইছে দুয়ারে উঠা যাও সে অকল্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহির হইয়া গেল তাহার পিছনে পিছনেই কৃষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল দারোগা প্রশ্ন করিল এ তোমার সেলাম করিয়া কৃষ্ট বলিল জি হুজুর দেখব তাবু আমরা মদ আছে কি না দেখব মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেঁধে নিততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে শম্ভু গুম হইয়া বসিয়াছিল রাধিকা উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল শম্ভু তাহাকে নির্মম প্রহার করিয়াছে শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল বলিল ভেলকি লাগাই দিসি দারোগার চোখে শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল রাধিকার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না সে হাসিয়া বলিল খাবা ছেলে খাবা শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠে ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল সব মাটি করে দিছিস তু উহাকে আমি জেহেল দিয়ার লাগি পুলিশে এলাম আর তু করলি ই কাণ্ড রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা সত্যই একথা শম্ভু তো বলিয়াছিল সে আর প্রতিবাদ করিল না নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল আজ অপরাহ্ন হইতে এতাবুতেও খেলা আরম্ভ হইবে শম্ভু আপনার জীর্ণ পোশাকটা বাহির করিয়া পড়িয়াছে একটা কালো রঙের চোঙার মতো প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত কিন্তু আসছে বেনি বাঁধিল না আপনার সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল উহাদের তাবুতে কৃষ্টর সেই বিড়ালির মতো গালমোটা স্থবিরার মতো স্থুলাঙ্গি মেয়েটা পড়িয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা তাহার উপর জরিদার সবুজ শার্টিনের একটা জাঙ্গিয়া ও কাচুলি ঢঙের বডিস কুচ্ছিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছিল উহাদের জয়ঢাকের বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝঙ্কার দিয়া ওঠে আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপ জয়ঢাক জয়ঢাক কিন্তু তবু সে প্রাণপণের চেষ্টা করে জোরে জোরে করতাল পেটে শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল ওই বড় রাধিকা রুদ্ধস্বর কোনো মতে করিয়া লইয়া প্রশ্ন করিল বড় বাঘ কী করে শম্ভু খুব উৎসাহ ভরেই বলিল পক্ষীরাজ ঘোরা হয় মানুষের সঙ্গে যুদ্ধ করে মানুষের মাথা মুখে ভরে চিবায় না সেবার লাভ দিয়া নামিয়া ভিতরে গিয়ে বাঘটাকে খোঁচা দিল জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র আর্তনাদের মতো গর্জন করিল সঙ্গে সঙ্গে ওতাবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল ক্রুর হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাবুর মাচানের দিকে চাহিয়া দেখিল কিষ্ট হাসিতেছে রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল ফিন একবার ও তাবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবলতর গর্জনে হুঙ্কার দিয়া উঠিল রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য শম্ভুর তাঁবুতে ঢুকিয়াছিল খেলা শেষ হইয়া গেল শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল কিছুক্ষণ পরেই সে ফিরিল কিসের একটা টিন লইয়া শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করিল কিউটা কেরা চিনি আগুন লাগাই দিব ওয়াদের তাঁবুতে পুরা পেলম নাই দূষের কম রইছে শম্ভুর চোখ হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিল সে বলিল লিয়ায় মদ মদ খাইতে খাইতে রাধিকা বলিল দাউ দাউ করে জ্বলবেক যখন সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল ওই তাবুতে তখনও খেলা চলিতেছে তাবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছিল ইষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কষ্ট দেখাইতেছে উহ একটা ছাড়িয়া আর একটা ধরিয়া দলিতে লাগিল দর্শকেরা করতালি দিতেছে শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল এখন রয় সেই নিশুত রাতে তাহারা আবার মত লইয়া বসিল সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে বেদিনী ধীরে ধীরে উঠিল এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই বুকের মধ্যে একটা অস্থিরতায় মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে সে বাহিরে আসিয়া দাঁড়াইল গাঢ় অন্ধকার থমথম করিতেছে সমস্ত নিস্তব্ধ সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল কেহ কোথাও জাগিয়া নাই সে আসিয়া তাবুতে ঢুকিল ফস করিয়া একটা দেশলাই জ্বালাইল ওই কেরোসিনের টিনটা রহিয়াছে তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডুলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করিয়া উঠিল অপমান ভুলিয়া গিয়াছে ঘুম আসিয়াছে সে শম্ভুকে ডাকিল না দেশলাইটা চুলের খোপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল ওই পিছন দিক হইতে দিতে হইবে ওদিকটা সমস্ত পড়িয়া তবে এদিকে মেলাটা লোকে আলোর শিখা দেখিতে পাইবে ক্রুর হিংস্র সাপিনীর মতো সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চড়িয়াছিল পিছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাড়িয়া মাথাটা গলাইয়া দিল সমস্ত তাঁবুটা অন্ধকার সরিষ্রিপের মতো বুকে হাঁটিয়া বেদেনি ভিতরে ঢুকিয়া পড়িল খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল তাহার কাছেই এই যে কৃষ্ট অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে রাধিকার হাতের কাঠিটা জ্বলিতেই লাগিল ইষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস উহ বুকখানা কি চওড়া হাতের পেশিগুলো কি নিটোল তাহার আশপাশে ঘোড়ার খুরের দাগ ছোটন্ত ঘোড়ার পিঠে কৃষ্ট নাচিয়া ফেরে ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন দেশলাইটা নিভিয়া গেল রাধিকার বুকের মধ্যটা তোলপাড় করিয়া উঠিল যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া না আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল উন্মত্ত বেদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত সে উন্মত্ত আবেগে কৃষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়ে পড়িল কৃষ্ট জাগিয়া উঠিল কিন্তু চমকাইল না ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিল কে রাধি তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল হ্যাঁ চুপ কৃষ্ট চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল দাঁড়াও মদানি না চল উঠ এখনই এখান থেকে পালাই চল রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল কৃষ্ট বলিল কোথা হুই দেশান্তরে দেশান্তরে ই টাবু থাক ও ওই শম্ভু লিবে তুমি ও রাধিকে লিবা উহাকে দাম দিবা না সে নিম্ন নিম্নস্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল উন্মত্ত বেদিয়া তাহার উপর দুরন্ত যৌবন কৃষ্ট দ্বিধা করিল না বলিল চল চলিতে গিয়া রাধিকা থামিল বলিল দাঁড়াও সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল চল টিনটা শেষ হইতেই সে দেশলাই জ্বালিয়া কেরাসিন শিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল খিলখিল করিয়া হাসিয়া বলিল বুড়া পুর্রা শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বেদেনী এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন